राखी बंधन उत्सव पालित हलो धुलियाने। आज रविवार धुलियान पौरसभा एवं धुलियान महिला तृणमूल कांग्रेसेर जौथ उद्योगे राखी बंधन उत्सव पालन करा हय धुलियान जैन कलोनी मोड़े। एदिन बेश किछु पथ चलते मानुषदेर हाते राखी बेधे मिष्टिमुख करानो हय संगठनेर पक्ष थेके, करा हय मास्क वितरणो। ब्यूरो रिपोर्ट, जेम टीवी। धुलियान टाउन महिला तृणमूल कांग्रेसेर उद्योगे एवं आमादेर বাংলার গর্ব বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে ধুলিয়ান শহরে রাখীবন্ধন উৎসব আমরা উদযাপন করছি। এই রাখীবন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা দেশের যেমন মঙ্গল কামনা করব, দেশের প্রত্যেকটা মানুষের আমরা মঙ্গল কামনা করব, তেমনি সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, যাসন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করি, যেখানে শান্তি থাকবে, যেখানে সুখ থাকবে, যেখানে শৃঙ্খলা থাকবে, যেখানে সম্প্রীতি থাকবে, যেখানে আমাদের ভ্রাতৃত্ববোধ পারস্পরিক সহমর্মিতা থাকবে। আমাদের বাংলার জননেত্রী বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশা, যে আকাঙ্ক্ষা, যেই বাংলাকে সোনার বাংলায় পরিণত করব, সেই স্বপ্ন আমরা যাতে বাস্তবায়িত করতে পারি। আমাদের কিছু সাম্প্রদায়িক শক্তি এই বাংলা তথা ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চাইছে, অখণ্ডতাকে নষ্ট করতে চাইছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িকতার নামে। আমরা বারবার সেই ঘটনার সাক্ষী। আসুন এই ভারতবর্ষ থেকে, এই বাংলার মাটি থেকে সাম্প্রদায়িকতা নিপাত যাক এবং সম্প্রীতি আরও অটুট হোক, আরও শক্তিশালী হোক, এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। এখানে রাখীবন্ধন উৎসব 10:30 থেকে শুরু হয়েছে আমাদের মহিলা সংগঠনের সভানেত্রী বসুমতিদার উদ্যোগে। এখানে বসুমতিদি সাক্ষাৎকার দিলেন আপনাদের, তার আগে আমাদের বিধায়ক আমিরুল সাহেব কিছু বক্তব্য তুলে ধরেছেন, ঘুরে ফিরে ওই কথাগুলোই আসবে। কিন্তু আমি মূলত যেটা বলতে চাই, আজকে রাখীবন্ধন উৎসবের অর্থটা হচ্ছে যেই যে রাখীবন্ধন উৎসবে যে বান্ধন, তা সম্প্রীতির বান্ধন, ভালোবাসার বাঁধন, ঐক্যের বাঁধন, এক কথায় সার্বিক মঙ্গল, সার্বিক মঙ্গলের এই বান্ধন। কাজে এই বান্ধনের বার্তা আমরা ধুলিয়ানবাসী সহ মানে গোটা শামসারগঞ্জবাসী সহ বাংলাব্যাপী সহ গোটা ভারতবর্ষী ব্যাপী সহ আমাদের বিধায়ক সাহেব আমিরুল সাহেব বলেছিলেন যে আজকে একটা সাম্প্রদায়িক দল যেভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করছে বা করা হচ্ছে, এই বার্তাটা নতুন করে আবার দিতে চাইছি যে বিভাজন নয়, ঐক্য সম্প্রীতি ভালোবাসা নিয়ে আমরা ভারতবাসী বাঁচতে শিখেছি এবং আগামী দিনও আমরা এইভাবেই বাঁচবো, এই প্রত্যাশা, এই অঙ্গীকার। আজকে এই রাখীবন্ধনের উৎসবের দিন থেকে আমরা এই অঙ্গীকার করছি। ভালোই বার্তা দিচ্ছি, ধুলিয়ানবাসীর মঙ্গল হোক বলে, এবং ধুলিয়ানের মানুষ সবাই সম্প্রীতি বজায় রাখুক, সবাই একসাথে থাকুক, সবাই মিলেমিশে সবাই বাঁচতে পারে, সেটাই আমরা চিন্তাভাবনা করি আমাদের মহিলা সংগঠন। আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে রাখীবন্ধন আমাদের শুরু হয়েছে এবং কাকুলিদি নেত্রী আমাদের রাজ্য নেত্রী, আমাদের জেলা নেত্রী হালেমাদি, তার নির্দেশে আমরা আজকে এই রাখীবন্ধন শুরু করেছি। প্রত্যেকের সঙ্গে জানে মিলামিশা হয়ে থাকে, সবাই জানে একমত হয়ে আমরা থাকতে পারি, পার্টিটা জানে সঠিক জায়গায় নিয়ে যেতে পারি, এটাই আমাদের চিন্তাভাবনা। এবং মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকে এক হয়ে, সবাই এক হয়ে, সব ভাই বোন যত মা বাবা আছে সবাইকে এক করে আমরা যেন চলতে পারি, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ। সেই জন্য আজকে আমরা রাখীবন্ধন, গোটা পশ্চিমবাংলায় এই রাখীবন্ধন চলছে, জেলায় পৌরসভায় প্রত্যেকটা জায়গায় এই মহিলা রাখীবন্ধন আমরা চলছে, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং কাকুলিদির নির্দেশে এই রাখীবন্ধন আমরা সফল করেছি, মাস্ক বিতরণ করেছি, রাখীবন্ধন করেছি। আমরা পৌরসভার কোঅর্ডিনেটরদের ডেকেছিলাম, পৌরসভার
আরও প্রশাসকদের ডেকেছিলাম, এমএলএ কে ডেকেছিলাম, প্রত্যেকেই আজকে আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছে, আমাদের প্রোগ্রাম সফল হয়েছে, আমার খুব ভালো লাগছে। এইভাবে যেন আমরা চলতে পারি এটাই আমার মহিলা সংগঠনের বার্তা, আমরা এক হয়ে সবাই একসাথে চলব, এটাই হচ্ছে আমাদের দিশা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এই নিয়েই আমরা বেঁচে থাকব, এই নিয়ে মাথা উঁচু করে দিদির সঙ্গে আমরা লড়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার শান্তি কিসে নহিঁ চাই, ওটু চায় জীবন বদলায়।